सुबहान अल्लाजी अस्रा बानी इस्राएल अल्लाह बोले रसूल के उम्मे हानी घर शुई चिलें उम्मे हानी घर शुई आचे की गो आमी बोले ची सत्य दले थकते हैं अन्नो जगह में अन्नो आलोचना करी एक नतून एक आलोचना करते या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलूं या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह রসূলের নামে এত কদম মুছি শক্ত পৃথিবী জান্নাত কি আল্লাহ সাজিয়েছেন দেখুন আমার দিনদার ইমানদার ভাই নাও যন্ত্রণা আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ তাআলার প্রিয় নবী হাবিব আল্লাহ তাআলা ডাক দিলে হঠাৎ গভীর অন্ধকার রাত্রিতে উম্মে হানি ঘরে কি যেন ঠক 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 করে আওয়াজ হয় উম্মে হানি ঘুম ভেঙে গেল রসূলকে ডাক দিলে রসূল ঘুম ভেঙে গেল দেখলে পশ্চিম দিক 600 300 পাখা একদম ঘর থেকে পশ্চিম দিকে 300 পাখা আর ওই ঘরের দরজা থেকে পূর্ব দিকে 300 পাখা একটা বিশাল আকৃতি কি গো সে কি হযরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু সালাম দাঁড়িয়ে আছেন জোরে বলুন আহল মহব্বত করে বলুন নাই দুগো দাঁড়িয়ে আছে ভাই জিব্রাইল হঠাৎ কি সংবাদ তো আল্লাহ বাগে নবী দুনিয়া আবাদ সাহাবিবুল্লাহি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ বাগে নবী আপনি আর উম্মে হানির ঘরে থাকবেন না আপনার স্ত্রী ঘরটা ছেড়ে ফাঁকা এবার আল্লাহ বাগে নবী আমাদের নবী দিন দুনিয়া আবাদ সাহাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর কানে ছেড়ে যাইবার গম্ভীর গম্ভীর মেঘের মতো আওয়াজ আসি লাফাকে নবী জিজ্ঞাসা করেছিলেন ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল ভাই জিব্রাইল আমি তো ঘর থেকে বার হলাম কিন্তু গম্ভীর গম্ভীর মেঘের গর্জন আওয়াজ মতন শুনতে পাওয়া যায় এত বিঘ্ন আওয়াজ তো আমি আমি মুহাম্মদ ইতি পূর্বে তো শুনি নাই ভাই জিব্রাইল সা কিসের আওয়াজ এমন অবস্থা হয়েছিল বলে আল্লাহ পাকের নবী আপনি জানেন হঠাৎ রাসূলুল্লাহ আসমানের দিকে লক্ষ্য করে দেখলেন গো তাকালেন ও আমার দিনদার ইমানদার এই দেউনি রব্বা আছেন আমার মুরুবিরা ইসমাইল জিব্রাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর সঙ্গে আজ রাতে আপনার কি সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে আল্লাহর সঙ্গে আপনার দেখা হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু এখান থেকে সাত আসমান পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তা হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের নবী ওই আসমানের ভিতরে যে আওয়াজ হয় আসমান থেকে গম্ভীর গম্ভীর মেঘের গর্জনের মতো আওয়াজ হয় এ রাসূলুল্লাহ ওই আওয়াজ হলো জান্নাতের ভিতরে আওয়াজ আমার নবী জিজ্ঞাসা করেছিল ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল তার মানে কি বললেন আল্লাহ পাকের নবী আপনি যার বাহনে যার পিঠে উঠে আল্লাহর সঙ্গে দিদার হবে সাক্ষাৎ হবে দেখা হবে তিনি হলেন বুরা কবুরা আরো জোরে বলুন আপনার সঙ্গে যা সাক্ষাৎ হবে তিনি হলেন বুরাক জান্নাতের ভিতরে বুরাক না দন্দু বাঁধাচ্ছে তো বুরাক আসবে আর জান্নাতের ভিতরে এত আওয়াজ কেন গো হাই হাই আমরা রসুল্লাহ তো রসুল এই হাদিসটা তো ব্যাখ্যা দিয়েছে হাই হাই কি নূরের নবী গো কি আমাদের নবী গো বাবা সে রসুল্লার প্যার মোহব্বত আমাদের অন্তরে নাই ও ভাই জানে না আল্লাহ বাকি নবী দিন
الدنيا بعد شان حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم جيجاشا كولن ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল জান্নাতের ভিতর বিকার অবস্থার মানে কি বলিয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর জান্নাতে অগণিত বোরাক আছে এ বোরাক বলে আমি রাসূলুল্লাহ আমার পিঠে উঠবে আমি বড় আল্লাহর কাছে আনন্দিত করব আমি বড় আল্লাহর কাছে গর্ব করব ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার পিঠে ওঠার জন্য জান্নাতের ভিতরে বোরাক না লড়াই করেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আপনি সর্বপ্রথম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিদার হবি এই আল্লাহ পাকের নবী এই করণের বোরাক লড়াই শুরু করেছেন কি গো একটা পিরানি রাসূলুল্লাহকে কত মহব্বত করে রাসূলুল্লাহ দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে দিদার নসিব হবে দেখা হবে সাক্ষাৎ হবে তার জন্য বোরাকেরা রাসূলুল্লাহর কতটা প্রিয় করে গো আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো বাবু কি গো আর আজকে খুঁজবে না নূর নবীজি কমলি ওয়ালা চারু নূরে দেখে আজু জালা নূর নবীজি কমলি ওয়ালা চারু নূরে দেখে আজু জালা জোরে বল নারে তকবীর আরো জোরে বল নারে তকবীর ইগো আমার নূরের নবী যাবে বুরাকটা ছটপট করছে সে বুরাকটা লড়াই করছেন আয় হায় আমার পিঠে রসুল উঠুক এ বুরাক বলে আমার পিঠে রসুল উঠুক এ বুরাক বলে আমার পিঠে রসুল আহরণ লড়াই হচ্ছে সুবহানাল্লাহ বলা যায় না আর মুসলমানদের কি হচ্ছে গো আমি দেখেছি কি গো দেখেছি মসজিদে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান হচ্ছে হাইয়া আলা সালাম আরে বাইরাম কি গাছে মসজিদের পাশে তো রুইতন মাতৃ আছে হত্তন মাল দিগা হয় না গো আযান হচ্ছে নামাজ পড়ার জন্য যে রাসূল যে নামাজ নিয়ে আসতে গিয়েছিল সেটা করার জন্য এত মহব্বত তৈরি করার জন্য যে রাসূলে মহব্বত আনার জন্য আমাদেরকে জান্নাত হওয়ার জন্য বিশ্ব নবী সাহেব জান্নাতে গিয়েছিলেন জোরে বলুন আর বোরাক আসবে বলে কি লড়াই চলছে তো বোরাক আসলেন কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক নবী দিন দুনিয়ার বাদশা সাদা খরগোশ জাতীয় পিরানি উখচ্চুর জাতীয় মতন ফিরানি বোরা গাছের আমার বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে করতে উড়ু পেলেন জাহাজ কি জাহাজ উৎপিন্ন হয়ে গেল আদি গুনিয়া আব্বাই জানে আম্মাই জানে আল্লাহ ফাকিন নবী এখান থেকে প্রায় 1500 বছর আগে যে পেলেনটা পিটিয়ে উঠে আসমানে গিয়েছিল বিজ্ঞানীরা তাই ইতিহাস দেখেছিল ইতিহাস রচনা করতে করতে আল্লাহ ফাকিন নবী জীবনীটা পড়তে পড়তে পেয়েছিল রাসূলুল্লাহ যে বোরাকের পিঠে গিয়েছিল কিভাবে গিয়েছিল আমার দিনদার ইমানদার ভাইরাম এই নৌজন তরুণের আব্বা জানিরাম এবার ব্যাখ্যা লিখতে গিয়ে বিজ্ঞান আরো পেলেন আবিষ্কার করলেন কোন শিলা নই পাক যদি না আসতো ও শিলা কিছু হতো না গো বাবা একাত চকির পলকে হাজার হাজার মাইল উপরে উঠে যাচ্ছিলেন আর একটা চকির পলক মারছিলেন জিব্রাইল সাথী হয়ে গেলেন সঙ্গী হয়ে গেলেন কে কথা বলবেন আমি কিন্তু জবাস করব অস মাথা হারিয়ে যাবে একটু তকবিল নারী তকবির এই ওইগুলো সব চেয়ারে গান তুমি নাই তা নাকি একটু সামনে এসে বলা যায় না বাবু তকবিল নারী তকবির আরে বম ফেলা আওয়াজ করেন নারী তকবির সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ আমার নবী তোমার নবী ও বলতে বিশ্ব নেই মোস্তফা কায়দা নেই আর আমার নেতা তোমার নেতা সর্বনেশী নেতা দোতলা আমফানের টাকা গরিব মানুষ কি গো নবী পাক যাচ্ছেন আমাদের যিনি নেতা তিনি যাচ্ছেন আসমানে বোরাকের পিঠে রওনা হলেন সঙ্গে রয়েছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আস্তে 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 আসমান পেরিয়ে যাচ্ছে। আসমানে প্রথম আসমানে যখন চলে গেল আল্লাহ পাকে নবী দিন দুনিয়া বাদশাহ হঠাৎ কেন আমাকে দাঁড়াতে বললেন, আসমান থেকে আর কেন অন্য স্থানে যেতে বললেন না? ভাই জিব্রাইল, জিব্রাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসমানের দরজা তো লাগানো রয়েছে, হুজুর এখানে আজ কৈফা দিয়ে যেতে হবে। ওই সময় দারোয়ান গেটে দাঁড়িয়ে রয়েছে, তো প্রথম থেকুন আসমানে উঠে গেলেন। ওই দারোয়ান নবী জিজ্ঞাসা করেছিল, তো এই জিব্রাইল তোমার সঙ্গে নিয়ে কি আসমানে অন্ধকার টাং এই মানুষের জন্য আলো ভরে যান? আরো ছেড়ে বলুন, এ ভাই জিব্রাইল, যার আলোয় আলোয় আলো, যার নূরে যার দেহ মুবারক নূর চঙ্গায়, জিব্রাইল এই মানুষটা তো কখনো দেখিনি। ওই সময় বলেছিল জিব্রাইল, বলেছিল আসমানের দারোয়ান, জানো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বললেন দারোয়ান দাঁড়িয়ে গেলে, তো ভয় পেয়ে দরজা খুলে দিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলুন, প্রথম দরজা খানা খুলে দিলেন, দ্বিতীয় দরজা আবার দ্বিতীয় সামনে চলে গেলেন। ওখানে গিয়ে একই অবস্থা, একজন গেটম্যান রয়েছে, এই গেটম্যান দরজা খুলে দাও। বলিনি কি ওখানে ওয়াজ করছে কারা? ওরা ওয়াজ করে বাবা সব জায়গায়, ওদের গায়ে ওয়াজ করার মতন বক্তার কি ওয়াজ করে, ওদের ওয়াজ বেশি ওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যায় না? কি হলে আবার দরজা খুলি দাও, এই দরজা খোল। কেন গো, দরজা খোলা হুকুম নাই, আল্লাহ হুকুম না দিলে খোলা যাবে না। আয় আল্লাহ হুকুম নাই খোলা যাবে না। আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, জোরে বলা জানে সুবহানাল্লাহ। আরে আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাজি হয়েছি, আদম রাজি হয়েছে, আল্লাহ বলেছেন আমি রাজি হয়েছি, ঈসা আলাইহিস সালাম রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, দাউদ আলাইহিস সালাম রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, নূহ নবী রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, ইউনূস নবী রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, দাউদ নবী রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহ রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, হযরত ইউসুফ নবী রাজি হয়েছেন, আমি আল্লাহ রাজি হয়েছি, ঈসা নবী রাজি হয়েছেন। আল্লাহ বলুন তো দিকে কি বলছেন জানেন? আমি আল্লাহ রাজি হয়েছি, অন্য রবিরা রাজি। আল্লাহ আবার পাল্টা ঘুরিয়ে বললেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, আমার মুহাম্মদ রাজি, তা আমি আল্লাহ রাজি। আরো জোরে বলুন, কি গো এ রাজি আছে, ও রাজি আছে, রাজি না খুব কে গো রাজি? আল্লাহ বলছেন আমি আল্লাহ রাজি, তাই রাজি। আবার আল্লাহ পাল্টা ঘুরিয়ে বলছেন, মুহাম্মদ রাজি, তাই আমি আল্লাহ রাজি। জোরে বলুন, নাই দিবেন কি গো? কেমন নবী, সেই নবী দরজা গেটম্যান আছে, ও সাহস তো বটে, তাই না? সেই নবীর আগমনটা আসছেন, ফাফা না কি গো? দ্বিতীয় দরানের কাছে বলা হলে না কে চেনেন বলেন না, এ ভাই জিব্রাইল, এ ভাই জিব্রাইল, রাখো তো চিনতে পারলাম না। জিব্রাইল বলেছেন দ্বিতীয় গেটম্যান আসমানে দরজাতে লাগানো রয়েছে, যেই বলেছেন এনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই বলেছেন দারোয়ান চেটকানা খুলে দেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন, এরকম করতে 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 যেহেতু অল্প টাইম, সাত আসমান পেরে গেলে গিয়ে সিদরাতুল মুনতাহা নামক জায়গায় পৌঁছে গেলেন। কোথায় পৌঁছালেন? সিদরাতুল মুনতাহার কাছে গিয়েছেন। কেউ কেউ বলেছেন একটি গাছ, নূরি তাজাল্লু গাছ, আবার কেউ কেউ বলেছেন
সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের কাবা আমার দিনদার ইমানদার ভাইরা নিকার আল্লাহওয়ালা ভাইরা ওখানে পৌঁছলে জিব্রাইল বলছে আমি আর যাব না বলে যাবে না মানে এই অন্ধকারময় অমাবস্যা রাত আরে আসমানে একটা লোক নেই আমি তোমার সাথেই ছিলাম আমার সাহস ছিল গো বোরাকে চলে গেল আর যাবে না গো বলে না আমি যাব না বলে আমাকে গেলে যে সিদরাতুল মুনতাহার নূর রয়েছে আল্লাহ নূরের তাজল্লিতে আমি জিব্রাইল পুরি ছাইকাই হয়ে যাব অসম্ভব যেতে পারবো না মাফ করো ক্ষমা করো রসুল বলে মুসিবতে পড়ে হাই হাই যা একটা সঙ্গী ছিল কি গো না আমি আর যাব না গো এখানে থেমে যাও জিব্রাইল যেতে ছিলেন না আল্লাহ পাক এর নবী আল্লাহ তাআলা ছিল হাবিব চলে আয় হাবিব আমার হাবিব চলে আয় ও মাইদানে রং আল্লাহ পাক এর নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এর নবী কে ডাকছেন হাবিব আপনার কোন ভয় নাই ভয় নাই সর বলুন সুবহানাল্লাহ এম দিনদার ইমানদার ভাই রব্বা জানে রাখ নাই মুরবি আম্মা জানে রাখ আল্লাহ তাআলা নবী যখন পা নবী পাক জন আল্লাহ দরবারে পৌঁছালেন আল্লাহ তাআলা লক্ষ গুণে আসমান সাজালেন আল্লাহ জানা জান্নাত সাজালেন রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা খান আল্লাহ সাজালেন আল্লাহ তাআলা এবার নবী কাছাকাছি হয়ে গেল আল্লাহ তাআলা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইহান নবিয়ু কোথা পড়তে হয় কোথা পড়তে হয় নামাজে পড়তে হয় তাশাহুদ ঠিক না অবশ্যই নামাজে পড়তে হবে রাসূলুল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহকে যখন আল্লাহ সালাম দিলেন রাসূলুল্লাহ মাথা কানে হাত করিয়েছেন ঝরঝর 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 করে কাঁদছেন তকবীর নারে তকবীর আপনার যে বসে আছেন আমার মনে হয় রায় দুটো যেরকম শ্রোতা থাকবে এরকম অবস্থা তো একটু জোরে হয় না রে তুমি এই ওই ইয়ং ছেলেগুলো ওদেরকে একটু জোর নেই গলায় গান শোনার সময় জোর খুব গান গায় জোর খুব একটু বোম ফেলা আওয়াজ কেন না রে তুমি আরে উচ্চ স্বর হয় না রে তুমি সিলসিলা হক ফুরফুরা শরী সিলসিলা হক ফুরফুরা শরী ইগো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু পড়তে পড়তে আসসালামু আলাইকা আইহান অনেক বলে কিয়াম করা যাবে না কেন নবীর নামে সালাম পড়া যাবে না বৈরাম স্বয়ং আল্লাহ রাসূলের নামে ফেরেশতারা ওই দিন যেদিন মিরাজ রাতে আসমানে গিয়েছিলেন স্বয়ং আল্লাহ আর ফেরেশতারা আমার বিশ্ব নবীর উপর দরুদ পড়েছিলেন সালাম পড়েছিলেন আরে জোর হয় না আর ও বলে কিয়াম করা তো নবীর সালাম পড়া যাবে না হাই হাই আমার পরে আমার খুব চা জান দেশে দেখবেন খুব বলবে এই বিষয় নিয়ে আমি অল্প অল্প কিছু টাচ করে যাচ্ছি আল্লাহ পাকের নবী কে আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইহান নবী ও এই বাক্য যখন বলছিলেন আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ চোখ মুবারক দিয়ে পানি টোশা গড়িয়ে যায় রাসূলুল্লাহ ঝরঝর 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 মুবারক ঝরঝর করে গানলেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা হাবিবি এত কেন কাঁদন হাবি এত কেন কাঁদছো আসসালামু আলাইকা আইহান নবী ও রাসূলেতে খুশি হচ্ছিলেন আল্লাহ দরবার ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূলের মুবঙ্গ মুবারক দি হাসি বন্ন আসলেন আল্লাহ পাকের নবী এই কান্না কান্দেছিল এই কান রাসূলুল্লাহ তো কেঁদেছিল রাসূল বলতেছিল আল্লাহ আমাকে যেমন মহব্বত করো আল্লাহ যে আসমানে আপনার সঙ্গে আমি মেহমান দেখা করতে যেয়েছি রব্বুল আলামিন আল্লাহ পাক কিন্তু আমার উম্মতরা তো আপনার সঙ্গে দেখা করতে আসেনি ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের জন্য একটু কিছু দাও আল্লাহ আল্লাহ তাআলা তোমার উম্মতের উপর সালাম যখন জানালেন নবী পাক তখন উম্মতের মহব্বত নিয়ে আনন্দ করেছিল আরো জোরে বলুন রাসূল গেলেন ওই পর্যন্ত সমাপ্তি চলে গেলেন আসসালামু আলাইকা
আইহান নবী ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসমানের দিকে চলে গেলেন। হায় হায়, রাসূল যখন চলে গেলেন দেখলেন একটি মাথা চুলগুলো সব কুকড়ানো কুকড়ানো একটি মানুষ বসে তার কাছে গেলেন। মাথা চুলগুলো কেমন কুকড়ানো, এই চলে যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছে? বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। যিনি চুল কুকড়ানো মানুষ, মানুষটা বলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যাও দেখি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এখানে এরকম বলা হয়েছে হাদিসে, একদম পাশাপাশি আল্লাহর সঙ্গে সত্তর পর্দার ভিতরে কথা হচ্ছিল আল্লাহর সঙ্গে। জোরে বলুন নূরে তাজাল্লি, হায় হায়, বিশ্ব নবী নূর আল্লাহ পাক তাজাল্লি ভরে গিয়েছিলেন আসমান। আমার দিনদার ইমানদার ভাইরা, এই কারণে আল্লাহ বলেছেন সূরা মায়েদের কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন আহলে সুন্নাতুল জামাতের আকি খাঁটি আকীদা, রসুলকে নূর জানে, হায়াত নবী জানে, অন্য অন্য দলেরা তা মানে না। আমার নৌজান তরুণের আব্বা জানেরা কি সভা দিয়েছেন আমি জানি না, তেঘরিয়া তারা সভা দিয়েছেন বিরাট খরচ প্যান্ডেল। কালকে একটা মহফিল করলো আপনার সে হালোয়ারও দিকে, ওরে বাবা, মানে হাফ কিলোমিটার আলো কায়দা বেরিস। আচ্ছা নামাজ পড়বি কতজন আজকে? বস করো, নামাজ নামাজ না বলি বস করো না। কত কিসমত খুলিয়ে গেছেন জানেন না, কিসমত আপনাকে খুলে দেবে, মজলিস সাজালে আপনার কিসমত খুলিয়ে দেবে, এই মজলিস সাজানো কথা হবে। আল্লাহ পাকের নবীর সঙ্গে যদি আপনার দিদার থাকে, আল্লাহ পাকের নবীর সঙ্গে সাক্ষাৎ থাকে, মহব্বত থাকে, এই মজলিস করার সার্থকতা হবে। সারা রাত মনির উল্লাস করবে, আর আমাদের হাজি সাহেব আমাদের মালা একুব আলী সাহেব আওয়াজ করবেন, তরিকুল সাহেব আওয়াজ করবেন, কিচ্ছু হবে না। কেন বলুন তো, আমি জানি শ্রোতাদের ব্যায়াম কেন এখন ধরেছে। ওই একজন দিল্লির থেকে বাড়ি আছে, ট্রেনে ঘুম লেগেছে, তো লেগেছে আর ঘুম মানে ঘুমের তন্দ্র রয়েছে, টাল মারছে ট্রেনে। আর একজন বলছে এ তরকারের রুটি, তরকারের রুটি ৫ রুপিয়ে, আর ও শুনেছে ঘুমির ঘরে সরকারের রুটি। ও বলতে ভাই জামাত ২০ পিস দাও, ক পিস। এবার খেয়ে বলছে এই ২০ পিসের দাম ফেকো, তাহলে কে বাতায়? আপ লোক তো বাতায়, তুমি কি ঘুমির ঘর শুনতে? আমি বলেছি তরকারের রুটি ৫ রুপিয়ে, ও শুনি সরকারের ব্যায়াম। দেখেন দিন একবার মহাম্মদ সিবুত পড়ে গেছে, হাই হাই। আজকে অজনসিয়াতে এরকম হচ্ছে, আমার মনে হচ্ছে পাইল হয়ে যাচ্ছে, ঘল আমল হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে নাকি? নবীর কাছে একটা কাগজ দেওয়া হলো, চিঠিটা দেওয়া হলো, ওই চিঠিটার নাম লেখা হলো সালাত। সালাত মানে আল্লাহ তাআলা বললেন সালাত দিয়েছি হযরত, যখন চলে আসলেন ওই কুকড়া কুকড়ানো কুকড়ানো চুলটা মানুষটার সঙ্গে দেখা হলো, রাসূলুল্লাহর হাতে দেওয়া মুবারক সালাত কাগজটা কি? ওই মানুষটা হাতে নিয়ে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দরবার শরীফে ফিরে যাও। আমি বলছি ফিরে যাও, ফিরে যাও আল্লাহ দরবারে, ফিরে যাও। এই কাগজে ৫০ অক্ত নামাজ আছে, কয়েক তো পঞ্চায়ত রক্ত নামাজ আছে, তোমার উম্মতের এত বেশি দিন হায়াত পাবে না। আমি বলছি যাও যাও, চলে যাও। ওই সময় রসুল্লাহ বলেছিলেন তোমাকে চিনতে পারলাম না, জিব্রাইল তো বিভিন্ন গেটে বিভিন্ন রকম মানুষের পরিচয় দিয়েছি, কিন্তু আপনার পরিচয় আমি তো জানতে পারলাম না। উনি কুকড়ানো চুল কুকড়ানো মানুষটা বলেছিলেন আমার নাম নবী মুসা, যাও বানি ইসরায়েলি কেউ তো নামাজ পড়তে ভালো হয়, যাও তোমার কয়েমদের ৫০ অক্ত নামাজ ১২ বছর বাঁচবে, ১৩ বছর বাঁচবে, ৫০ বছর বাঁচবে, ৬০ বছর বাঁচবে, ১০০ বছর হবে খুব কম সংখ্যক। মোহাম্মদ আমি বলছি যাও, ফিরে যাও আল্লাহ দরবারে, ফিরে যাও কি গো, যাও আল্লাহ দরবার শরীফে বলে একটু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতিরা এ নামাজ পড়বে না আল্লাহ একটু কমিয়ে দেন আল্লাহ একটু কম করে দেন আল্লাহ চিঠি ডালিলেন কম করে নিলেন আবার আসলেন দেখলেন 45 শত এ মুহাম্মদ ফিরে যাবো আবার ফিরে গেলেন ফিরে চলে গেলেন আবার কমিয়ে হলো 5 শত এই রকম করে করে মুহাম্মদ রাসূলুল্লাহ 9 বার গিয়েছিলেন কয়েক তো পাঁচ নাম 45 45 শত পাঁচ নাম 45 নয় বার গিয়েছেন মুসা যে কবার রাসূলুল্লাহ আল্লাহর দরবার থেকে ফিরেছিল হযরত নবী মুসা আমাদের নবী দিন দুনিয়া বাদশা নূর নবীর দিকে বারবার মুখের দিকে চায়ার হাসি যখন নয় বার শেষের দিকে হাসছিল ওই সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন ও ভাই মুসা বারবার আল্লাহর দরবার থেকে নামাজ কমিয়ে ফিরে আনি আপনার দরবারে ফিরে আসি আর আপনি আমার দেখেন দূর পর্বতে আমি আল্লাহ গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে দুনিয়া পাহাড়ে দেখা করার জন্য গিয়েছিলাম এই মুসার কপালে জুটলো না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বারবার আল্লাহর সঙ্গে দেখা করছেন আর আল্লাহর ওই নিসবতটা মনে হচ্ছে মুসা বলছেন মুহাম্মাদের সঙ্গে আল্লাহর দেখা হচ্ছে এর জোরে বলুন আর মহব্বত কি বলা যায় না তাহলে পাঁচ নবার গেলেন কমাই দেওয়া হলো পাঁচ নাম 45 শক্ত থাকলো কয়েক তো পড়ি কয়েক তো পাঁচ শক্ত নাম কি হলো উক্ত কয়েক তো হলো বাবু পাঁচ নাম 45 রে কমাই দিলেন থাকলেন উম্মতের জন্য পাঁচ অক্ত আর এই যারা যুবক ছিল সবাই তো যারা কয়েক তো পড়ে একটু হাত উঁচু করেন কারা কারা এই মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়েন হাত উঁচু করেন আল্লাহর ভিডিও ক্যামেরা আছে ফেরেশতা আছে তাকবীর দা নারী তাকবীর আল্লাহ কে করতেন যে কায়দা নেই তোলার হাই হাই রসুল এত মেহনত করলেন আসমানে গেলেন মেহনত করলেন গো তো জোরে তাকবীর দা নারী তাকবীর জোরে হয় না আমি আশেপাশে মুসলমান কম নাকি ও এটা একটু জোরে হয় না রে তকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ ইয়ো পাঁচ নাম 45 শক্ত কমাই দেওয়া হলো থাকলো পাঁচ শক্ত পড়ি কয়েক তো নেই অক্ত হাওয়ার অনেক ব্যাটারি এসে বলে হুজুর নামাজ পড়ি না মানে বলো জানা রাফলাম কেন একদিন এক জায়গায় গিয়েছিলাম এক হুজুর ওয়াজ করেছে তিনি এক ইমাম সাহেব ওই ডায়মনে বাড়ি ওয়াজ করছিল যে এক জানাজা পড়াইনি আমি কেন আমাকে বলছে মালা সাহেব একক তো নামাজ পড়ে না একদিন হিট মেরেছে আমার সঙ্গে মরছি বলে কি বলে আমি তো জানেন না আপনি আমি ঈদিন নামাজ পড়ি ওই ঈদিন নামাজ পড়ে অন্য নামাজ পড়ে না হাই হাই মুসলমান মুসলমানদের মারবে না তো অন্যদের মারবে না ইয়ে বলছি মুদি এসি তার ধুমধাড়াকা ঝাঁকবেন না মুদি বলেন আল্লাহ বলে সবাই বলুন কে বলো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির জোরে বলা যায় না সুবহানাল্লাহ আমার আল্লাহ হলেন আসমান জমিনের মালিক আমার আল্লাহ হলেন জান্নাতের মালিক আমার আল্লাহ মুহাম্মাদের উম্মতের মালিক জোরে বলুন তাহলে আগে কাকে মানতে হবে গো আগে আল্লাহকে মানেন তারপর তো মুদি তোমার ঠান্ডা করবে আল্লাহর মালানি টানেনে তাস খেলতিস মসজিদের পাশে বসে হয়তন রুইতন চিড়ি মারি না চাচা মেয়েটি ভাইয়ের গালে ভাইপোর গালে সর ভাই বাবাতে আমি বললাম রুইতন মারো চাচা তুমি মেলে না ভাই পৌটি বা জুতু মাতো চাচার গালে আসে না এই মুসলমানে মারবে না তো মারবে খারাপ লাগছে নাকি এই খারাপ লাগছে আল্লাহ বাগে নবী দিন দুনিয়া আবাদ শাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবার শরীফ থেকে বা রওনা হয়ে ফিরে আছে
আল্লাহ পাকের নবী বেশ কিছুক্ষণ দুনিয়া গিয়েছে, আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদ, ও বাবা মুহাম্মাদ, আয় মুহাম্মাদ আমার ফিরে আয়, ফিরে আমার কাছে ফিরে আয়। আল্লাহ পাকের নবী কি ডাক দিলেন, আল্লাহ তাআলা আমার হাবিবি যাবে না, যাবে না, ও আমার হাবিব কি শুভ সংবাদ শুনে যাবে না? এ আজকে মিয়ারাজ কেন হলো, শুভ সংবাদ কি শুনবে না? আমি আসমানে আসলেন, জান্নাত দেখলেন, জান্নাত দেখলেন, একুত দেখলেন, মারা করতে সব দেখলেন, সিদ্রাতুল মুনতাহা দেখলেন, ও আমার হাবিবি সব তো তুমি দেখতে মেলে, আমার হাবিব গো, আমার হাবিবি তোমার জন্য আমি সব তো দেখালাম, এ আমার হাবিব তোমাকে প্রশ্ন করে কি এই যতগুলো জিনিস দেখেছ, ও আমার হাবিবি তোমাকে সর্বপ্রথম বলি জান্নাত আর জাহান্নাম দেখানো হবে, হাবিব তুমি কোন জিনিসটা আগে দেখতে চাও? জান্নাত দেখতে চাও না জাহান্নাম, কোনটা? আল্লাহ রসুল এক সেন্সে বলেন, আল্লাহ আমি জাহান্নাম দেখব, কি দেখব? এ যাও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও, যাও জাহান্নাম নিয়ে যাও, রসুল রাজি হয়েছেন জাহান্নাম দেখার জন্য, জাহান্নামে নিয়ে যাও। মেসে রাখিলু দিল পর সালাম, আরু সালাম ও আরু সালাম, সেটা বলুন। গজল অন্য জায়গায় বেশি পরিবেশ না, অল্পটা আমি গজল কম বলছি, এই কারণে আমার দিনদারি মান্দা মুরব্বীরা সবার শুনতে চেয়েছেন, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে তোক বিদায় নারাই তকবীর, আরো চোর হানে নারাই তকবীর। আমার দিনদারি মান্দা রসুল্লাহকে আল্লাহ বলেন কোনটা দেখতে চাও, আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ কোনটা দেখতে চাও, রসুল বলে আল্লাহ জাহান্নাম দেখবো। জাহান্নামে দরজার পাশে রসুলুল্লাহ হাজিরা, জাহান্নামে দরজা খুলি দেওয়া হলো, ও ভাই জানেরা জাহান্নামে দরজা খুলি দেওয়া হলো, রসুলুল্লাহ এত উত্তপ্ত ফিরে আসলেন, এল্লা ফেরেশতা ওই জাহান্নামের ভিতরে অনেকগুলো নারী রয়েছেন, মেয়েরা জাহান্নামের ভিতরে বেশি সংখ্যাও রয়েছেন, আর ও একটা পাখির লম্বা বিশিষ্ট তার লম্বা করে তার রয়েছে ঠোঁট, ধারালো ঠোঁট, চোখগুলো সূর্যের মতন আলো চলজল করে, জাহান্নামের ভিতরে মেয়েরা বেশি রয়েছে, ওই মেয়েদের মেয়েদের মাথায় ঠুকে 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 পাখি দেখায় মেয়েরা বড় কান্নাকারি করে। আমার বললে তো এই ফেরেশতাইরা কারা, কোন কওমের মেয়েরা? ওই সময় ফেরেশতা বলেছিলেন, হুজুর আপনি জাহান্নাম ছেড়ে অন্য জাহান্নামে চলুন, এই জাহান্নাম ছেড়ে আরেকটা জাহান্নামে চলুন, আর একটা জাহান্নামের ভিতরে বাড়ি দিলেন, জাহান্নামে দরজা খুলিয়ে দেওয়া হলো, ও ভাই জানেরাং ওই জাহান্নামের ভিতরে পুরুষ এবং নারীরা রয়েছে, ওই জাহান্নামের ভিতরে আপনার জাতি গুলো নামক জাতীয় এক ধরনের মানুষরা এত উত্তপ্ত, এত জাহান্নামের উত্তপ্ত লাগে, শুধু বলে আল্লাহ আল্লাহ একটু পানি খেতে দাও, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমরা বড় তৃষ্ণার্ত, আল্লাহ একটু পানি পানি দেন। আমার দিনদার ইমানদার ভাইরা, দেহরিয়া রব্বা জানেরা, ভাই মুরগিয়া জমদন তরুণীরা আজকের মহফিল দিয়েছে রে, জানি না আমি জানি না কি অবস্থা দেহরিয়া আছে জানি না, এবার জাহান্নামে দিত, জাহান্নামের ভিতরে নেই, ওই মানুষরা পানি খেতে যায় পা দিয়ে টকবাক 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 দুর্গন্ধ, এরকম ভাবরা উঠছেন টকবাক টকবাক দুর্গন্ধ, পুজ রক্ত গুলো পান করানো হলো, কি পান করানো হলো? ওয়া শুনছেন তো নাকি, কি পান করানো হলো? পুজ রক্ত। এই ভাই ই কারা গো ফেরেশতা, হুজুর এ জাহান্নামের দরজার বন্ধ করে একটি এগিয়ে চলুন, হাই হাই। তো হুজুর সালাম জাহান্নামের বিভিন্ন বর্ণনা, আমার টাইম প্রায় শেষ হয়ে গেছে, জাহান্নামের বিভিন্ন বর্ণনা দিয়েছেন গো বাবা, এক এক জাহান্নামে এক এক রকম বর্ণনা দিয়েছে। ফিরে আসলেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, প্রথম যে জাহান্নাম দেখেছিলাম, যে জাহান্নামটা আমি দেখেছিলাম, যে জাহান্নামের নারীদের মাথার ঘিনিগুলো টুকরে টুকরে ঠুকরে ঠুকরে পাখিরা পান করছে, আঘাত দিচ্ছে, অত্যাচার করছে, এ নারীগুলো কারা গো? বলবো নাকি না, বাড়ি যাক পান তো বাবা, টেগরিয়া মরতে বাড়ি বলতো, আমার আরেকটা দাওয়াত আছে, বাড়ি ফিরবো তো নাকি? ওয়াজ নসিয়া দিতে হবে গো, আমলও তো করতে হবে নাকি,
এই তেগরিক ইয়ং সিলভি দি আমন মাল লাইছে শরণাস করবেন আজকে যন্ত্রণায় ক্রন্দন করে আল্লাহ দরবার নাজারি করে রবি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া একবার ফিরে দাও বোরকা ছাড়া পারবো না হুজুর এই নারী গুলো মাথায় কাপড় দিত না, বেপর্দায় ঘুরতো, বেহালজিদির মতন ঘুরতো, এই নারীটা কোনোদিন মাথায় উন্না দিত না, কাপড় দিত না। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আযাব দিচ্ছি, যারা এই জমানার নারী আছে ওয়াজ থেকে কাল থেকে মাথা উন্না দেওয়া মনে হয় কর্তব্য। কি গো না, আমি ওয়াজ করি বাড়ি যাবো বলো, আমার তো হক কথাই বলি গেলাম না, ভুল বলছি? বলছে এই নারীগুলো মাথায় ওড়না দিত না, পর্দা করে চলতো না, ইয়া রাসূলুল্লাহ এদের অবস্থা তাই হয়েছে। এ ভাই জিব্রাইল আস্তে আস্তে আমার গেলেন। দ্বিতীয় জাহান্নামে আমি অতটা বর্ণনা গুই যেতে পারবো না। ও নওজান তরুণীরা এতে ঘুরিয়া রব্বা জানেরা, আবার দ্বিতীয় জাহান্নামের ভিতরে মানুষ পানি 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 করে, দ্বিতীয় জাহান্নামের পানি 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 এ কথা চিল্ল আর কোন দানে আছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল এই কয়ম কারা, এ মানুষগুলো কারা? জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এরা হলো জমিনে হক মেরেছিল। কি মেরেছিল? বুনির ফারাস পাখি দোয়া মাল বাবে সবই কি জমি, বুন পাবে কিছু অংশ, এ হস করতে গেস, হস করিয়েছি সব ছেলেদের নামে জমি লিখে দেস আমার হাজি। হাই হাই, আমার একটি কথা মনে পড়ে গেল, ওস্তাদ হুজুরির কাছে শোনা, এমন একটা জমানা ছিল তৎকালীন জমানাতে ওই সোলা দানা জমি রেঙে আল্লামা পীর হুলামি রহমাতুল্লাহ আলাইহি বসিরাটে মালাল বাগ দরবার শরীফ এখান থেকে তিন দিন পরে মাহফিল, ঠিক না? 13-14 মালানা বাগ দরবার শরীফে ও ভাই দানেরান ওই সোলা দানা ওস করছিলে তো মুসাদ্দেদে জামান কুতুবুল আলম আমির হুসেনিয়ে আলা হযরত মাহি সুন্নাহ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বড় মাওলা দাঙ্গ মুফতি আজম আল্লামা হিদ পীরু হুলামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রলি আগে চলে গেলেন। সোলা দানা মালুদেরকে বলেন, সোলা দানা মানুষেরা আজকের এমন একজন মানুষ সোলা দানা ওস করতে আসি যিনি হলেন সংস্কার আমার পীর মুর্শিদ আসিন। এ সোলাদানা মানুষেরা বাবা বাবা তোমরা আমার মুজাদ্দিদে দাদা হুজুর দুধ খেতে ভালোবাসি, একটু দুধ তোমরা আগাম রেডি করো, দাদা হুজুর আসলেন মঞ্চে ওঠার আগে দুধ পান করে ওয়াজ করবেন, জোরে বলো সুবহানাল্লাহ। কি পান করবে? আল্লামা হুজুর বলে একটু দুধ নিয়ে এসো। সোলাদানা মানুষ দুধ আনতে গেলে হাই হাই আমার দিনদারি মান্দার ভাইরা দুধ নিতে গেলে দাদা হুজুর পীর কিবলা বসে আছে দুধ দেওয়া হলো, দাদা হুজুর বললেন আমার জন্য একা লিয়ে আসছিস কেন? আমার বড় মাওলানা আমার প্রধানতম খলিফা আল্লামা হিন রুহুল আমিন তো খাজুরের রস ভালোবাসে, জোরে বলো হাই হাই। আল্লামা হুজুর রুহুল আমিনের জন্য একটি খাজুরের রস নিশা যাবে না বাবা? সোলা তখন খাজুর গাছ ছিল খুব, এখানে তো পূর্বে এখন তো নেই, আমাদের ওর সাথে প্রচুর গাছ ছিল, চাষা কেটে কেটে সে এমন করি যে মাথা সরু হতে সব শেষ, মাটি উল্টে গেছে বাবা, এটা তকবীর দেওয়া জানে নারাই তকবীর হুজুর আর্টস, আরে জোর হয় না নারাই তকবীর, এতগুলো মানুষ একটু জোর হয় না উচ্চ সারে হায় আমার ইন্দার ইমানদার ভাইরা। আল্লামা হুজুর বলে আবু বকর বললেন এই আমার বড় খলিফা তো আমার প্রধানতম খলিফা আল্লামা হিন খাজুরের দুধ রস ভালোবাসে, নিয়ে আসবি না বাবা?
দুধ আনা হলো রস আনা হলো দাদা হুজুর পিগলা দুধের দিকে তিনবার তাকালে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আল্লাহ হুজুর খাবেন না তাহলে বাবা রোলামি চুপ করো তুমি খাও খাজুরি রস হুজুর আল্লামা খাজুরির দিকে রসের দিকে লক্ষ্য করলেন আর দুধ থেকে রস থেকে পৃথক করলেন হুজুর আল্লামা খাজুরি রস থেকে ঝরঝর করে কাঁদছিলেন কারণ আছে না নাই এ কারণ আছে না নাই নিশ্চিত করে কারণ আছে বশিরারে আল্লামা কি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর অঞ্চলে চলে যায় ওয়াজম ফিল হয়ে গেল দুধ পড়ে রয়েছে খাজুরি রস পড়ে রয়েছে শ্রোতারা জিজ্ঞাসা করেছিল আল্লাহর অলি ও দুইজন আল্লাহর অলি জিজ্ঞাসা করি এই যে এই যে এই যে আপনার আল্লামা রুহুল আমিনের অনুবাদে বলার কারণে দাদা পীরের জন্য তো দুধ আনতে বলা হয়েছিল হুজুর দুধ না খেয়ে তো কেন করুন দান করছিলেন আল্লামা হিন বলেছিলেন আমি বলবো না আমার ওস্তাদ পীর বলবে ও তে গুরিয়ে রব্বা জানে নাও সন্তরণে রাখ আল্লাহ পাকের অলি বলেছিল এই আল্লাহ পাকের বান্দা রুহুল আমি জিজ্ঞাসা করো আমি মুসাদ্দেদে জামান বলছি কোন 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 খড় গাছের গাছ কোন বিসলি খাওয়া চোরা চুরি করা বিসলি খাওয়া ওই ওই গরুকে চুরি চুরি করে নিয়ে আসা বিসলি ওই গরু তা চুরি করা বিসলি পান করেছি আর ওই পান করা দুধটা তিনি মুসাদ্দেদি জামান যদি পান করি ময়দানে মাহাশরে কালকে আমতে দীর আল্লাহ দরবার শরীফে জবাব দি করতে হবে জোরে বলো আরে তকবীর দা না রে তুমি আরে কি গলায় জোন নাই নাকি গো না রে তুমি আলহাজ মাওলানা ইয়াকুব আলী শাহ আলহাজ মাওলানা ইয়াকুব আলী শাহ না রে তকবীর হুজুর এসে চান নাই এই পর্যন্ত স্টপ করি যেহেতু অনেক কাহিনী রয়েছে হুজুর করে দেখি বলা বিয়াদুবি হবে আমার ভাইরা আমি মূলত বলতে চেয়েছি রসুল্লাহ আমাদের জন্য নিশ্চিত করিয়ে জান্নাত পাওয়ানোর জন্য নামাজ আনতে গিয়েছিলেন আমি সবটা বলতে পারলাম না আল্লামা হুজুরে এই কথাটা বলতে পারলাম না আল্লাহ আবার